দিনাজপুরের নবাবগঞ্জের আম দেশের গন্ডি পেরিয়ে এবার বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে বলে আশা করছেন চাষিরা এই লক্ষ্যে তারা এবার জেলায় নিরাপদ ও বিষমুক্ত উপায়ে আম উৎপাদন করেছেন হিলি প্রতিনিধি হালিম আল রাজির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট দিনাজপুরে সবচেয়ে বেশি আম হয় নবাবগঞ্জ উপজেলায় সেখানে কৃষি বিভাগের পরামর্শেই নিরাপদ ও বিষমুক্ত উপায় এবার হিমসাগর আম্রপালি হাড়িভাঙা ল্যাংড়া সহ নানা প্রজাতির আম উৎপাদন করেছেন চাষিরা অন্যান্য বছরের চাইতে অনেক বেশি এবং বিষমুক্ত এবং ব্যাগিং পদ্ধতিটা বেশ কয়েক বছরের মধ্যে এই বছরে অনেক বেশি দিনাজপুর জেলা কৃষি অফিস এবং নবগঞ্জ কৃষি অফিস থেকে আমাদেরকে প্রশিক্ষণ এবং সর্বাধিক সহায়তা দিয়ে যাচ্ছে এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের পাইকাররা আম কিনতে চাষিদের সাথে যোগাযোগ করছেন দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আমাদের বাগানে আসছে তারা আমাদের সঙ্গে কথা বলতেছে তে বোঝা যাচ্ছে যে তারা বিষমুক্ত আম কেনার জন্য আগ্রহী তবে গুণ ও মানে উন্নত হওয়ায় এবার নবাবগঞ্জের আম দেশের গন্ডি পেরিয়ে এশিয়া ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও রপ্তানি হবে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ ইউরোপের সুইজারল্যান্ড এছাড়া মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আমরা সহ এশিয়ার ভুটান এবং নেপালও অথবা শ্রীলঙ্কায় আমরা এই রপ্তানি হবে বলে আমরা আশা করছি কৃষি বিভাগ জানিয়েছে উপজেলায় এবার আম উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে পঞ্চাশ হাজার টন মাছরাঙা নিউজ ডেস্ক